আমরা আগের পার্টে ছিলাম মাথা ফরেস্ট রেঞ্জে, তো এবার যাচ্ছি অযোধ্যা হিলটপে। তো জায়গাটা মাথা ফরেস্ট রেঞ্জ থেকে অন অ্যান অ্যাভারেজ 18 কিলোমিটার দূরে। পাহাড়ি একব্যাকওয়ালার রাস্তা এবং তাদের সঙ্গে আছে ড্যাম এবং হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এবং তাদের সংযুক্ত লেক। সঙ্গে অসাধারণ সানসেট এবং সকালবেলা আমরা দেখেছিলাম সানরাইজ। অসাধারণ সত্যি খুবই সুন্দর, অসাধারণ। এই এলাকায় অনেকটা অংশ মার্বেলের জন্য মাইনিং করার ফলে এই ক্লিয়ার ওয়াটার লেকটা তৈরি হয়। ইট ইজ ম্যান মেড। এবার ব্যাপার হচ্ছে বাইকে আমরা দুজনেই উঠে পড়েছি মার্বেল লেকে। মার্বেল লেকে যাবো মোটামুটি ডেস্টিনেশন এটা, আর মার্বেল লেকে আমরা এসেছি। তো মার্বেল লেকের ডেস্টিনেশন আমরা ঠিক করেছি, ইংরাজিতেই চলছিল কথাবার্তা। আমাদের গুগল ম্যাডাম বেশ ভালোই বলছিল, সেমি রাইট লেফট এত ডিগ্রি যা যা বলে আর কি। জাহাজে কোনো দিন যেতে হবে, নটিক্যাল মাইলটা কেমন বলে ম্যাডাম সেটা একটু জানতে হবে, সেটা তো যাইনি। হঠাৎ সুইচ করে দিল বাংলায়, বলে কি একটু ডান দিক চেপে বাঁ দিকে, একটু বাঁ দিক চেপে ডান দিকে, আপনারা গন্তব্যে পৌঁছে গেছেন। ল্যা চলে এসেছি দুর্গা ফলস। চান করা কিন্তু বেসিক্যালি খুবই ইচ্ছে ছিল দৌড়ার আমার, কিন্তু কোথায় বসবো মানে যে জায়গাটা আমরা দেখবো বা সেই জায়গাটা বসারই জায়গা, মানে যেখানে বসে চানটা করবো। কিন্তু পার্টিকুলার ওখানকার মহিলা বা ছেলেরা কিভাবে যে ভোটকে নাম দিয়ে মানে ডেয়ার ডেভিল টাইপ। এবার যাচ্ছি তুর্গা ড্যামে, কিছু অসাধারণ মুহূর্ত এবং সুইট মেমোরিজ দিলাম এই ভিডিওতে। বসন্ত কাল শিমুল পলাশ লালে লাল, চারিদিকে লালে লালে ভরা, দিঝে রঙে মানুষ মাতোয়ারা, আর সাল পিয়ালে রে বনে কোকিল ডাকে কুহতানে, পাখির কুজন যেমন অমৃত ধারা, হ্যাঁ পাখির কুজন যেমন অমৃত ধারা, দিঝে রঙে মানুষ মাতোয়ারা। এই বসন্তকালে আসার জন্য এখানে কি হয়, বসন্তকালে আসার জন্য কিছু তো প্লাস পয়েন্ট থাকেই প্রত্যেকের মধ্যে, তো এইটার একটা আলাদা যে লাল রঙের যে পাতার গাছগুলো হয়ে আছে এবং পলাশ ফুল শিমুল ফুল ন্যাচারালি মানে বসন্তকালে এরকমই হয়, বোধ হয় গাছগুলোর পাতাগুলো বা লাল হয়ে যায় বা ঝরে যায় এরকম কিছু একটা হয়। ব্যাপক লাগছিল, ব্যাপক লাগছিল মানে এটা অন্যরকম অন্যরকম অনুভূতি একটা জার্নি। বামনি